কোভিডে যে র‍্যাশ হয় সেটা আশা করি এতদিনে সবাই জেনে গেছে। কোভিডে যে র‍্যাশটা যেটা হয় 2-3 সপ্তাহ পরে ফাইন স্কেলস তৈরি হয়, সেই র‍্যাশগুলো যখন এক্সফোলিয়েট করে তখন ফাইন কিছু পাপড়ি পাপড়ির মতো হয়। সেই জন্য সেগুলোকে পরিষ্কার করার জন্য ইউজুয়ালি ময়েশ্চারাইজার ইজ গুড এনাফ, আর বিশেষ কোনো ওষুধ লাগে না। রেগুলার 2 বেলা যদি ভালো করে ময়েশ্চারাইজ করা যায় ওই ডেড স্কিনগুলো আস্তে আস্তে উঠে যাচ্ছে। 2 নম্বর যেটা বলতে পারি, কোভিডে অসুখের জন্য পারছে না, এই কোভিডের ভয়ে লোকে এত বেশি হ্যান্ড স্যানিটাইজার ইউজ করছে। আমরা প্রচুর হ্যান্ড ডার্মাটাইটিস দেখছি এই গত 1 বছরে, যা আমরা আগে কখনো দেখিনি। তা হ্যান্ড ডার্মাটাইটিসটা কেন হচ্ছে? যেহেতু বারবার অ্যালকোহল রাবটা ইউজ করা হচ্ছে, আমাদের চামড়ার ফ্যাটগুলো সরে যাচ্ছে, মানে অ্যালকোহল ডিফ্যাটস দ্য স্কিন। তাতে কি হচ্ছে, চামড়া থেকে যখন ফ্যাটটা চলে যাচ্ছে স্কিন ব্যারিয়ারটা নষ্ট হয়ে যাচ্ছে। স্কিন ব্যারিয়ার যখন নষ্ট হয়ে যাচ্ছে তখন খুব ইজিলি স্কিনটা ডিহাইড্রেটেড হয়ে যাচ্ছে, ঠিক আছে? এবার এই ডিহাইড্রেটেড স্কিনের মধ্যে যে কোনো কেমিক্যালস চট করে রিয়াক্ট করতে পারে, পরে চামড়ার এই যে ডার্মাটাইটিস গুলো শুরু হচ্ছে। সো বাইরে যদি না যেতে হয়, ঘরে বসে বসে হাজারবার স্যানিটাইজার লাগানোর কোনো দরকার নেই। হাত ধোয়ার জন্য বারবার কোনো খাড়ালা সাবান ব্যবহার করবেন না, চেষ্টা করবেন যে স্কিন পিএইচ ফ্রেন্ডলি কোনো সাবান ইউজ করতে, যাতে স্কিনটা ড্রাই না হয়ে যায়। আর যতবার হাত ধুচ্ছেন ততবার একটু ময়েশ্চারাইজার ইউজ করুন। এবং তারা খুব ভয় পেয়ে যাচ্ছে, যেহেতু মানে কোভিড হলে একেই তারা ভয় মরে আছে, তারপর যা কিছুই দেখছে মানে দে আর রিয়েলি গেটিং ফ্রাইটেন্ড। তো সেখানে হচ্ছে গিয়ে অ্যাকনিটা হচ্ছে স্টেরয়েড এর জন্যই হচ্ছে। এক্ষেত্রেও হচ্ছে ভয় পাওয়ার কিচ্ছু নেই। আমি বলবো না যে একনি হলেই খাওয়ার ওষুধ এক্ষুনি শুরু করুন, কারণ সবে একটা বড় অসুখ থেকে উঠেছেন, এই সময় আবার পিম্পলস এর জন্য ওষুধ খাওয়ার কোনো মানে হয় না। অ্যাজ লং অ্যাজ ইউ আন্ডারস্ট্যান্ড যে হ্যাঁ আপনার শরীরটা রিজেনারেট করুক, তারপরে যে পিম্পলসটা রয়ে যদি থেকে যায় নিশ্চয়ই আমরা সেটাকে ট্রিটমেন্ট করে পরিষ্কার করে দিতে পারি, কিন্তু এক্ষুনি অস্থির হয়ে ওষুধ করার কোনো দরকার নেই। গত কয়েকদিন ধরে পেশেন্টদের কোথাও কালো হলে পরেই তারা আমাকে হচ্ছে দেখাতে চাচ্ছে যে কি তাদের ব্ল্যাক ফাঙ্গাস হয়েছে। সেই রকম ভাবে এতটা ভয় পাওয়ার কিছু নেই। যদি পেশেন্ট ডায়াবেটিক হয়, যদি পেশেন্টের অক্সিজেন লাগে অনেক দিন, যদি পেশেন্ট স্টেরয়েড পেয়ে থাকে, দিজ আর দ্য পেশেন্টস হু আর প্রোন টু দিস ব্ল্যাক ফাঙ্গাস ইনফেকশন। সুতরাং কিছু দেখেই অত ভয় পাওয়ার কিছু নেই। যদি আপনার সত্যি সত্যি এই ফ্যাক্টরগুলো থাকে তাহলে আপনাকে ওয়াকিবহল হতে হবে। এবং স্কিনের ক্ষেত্রে সাধারণত আমরা দেখি একটুখানি নাকের পাশটা একটু কালো হয়ে যেতে পারে, কখনো কখনো নোডিউলস দেখা যায়, মানে ছোট ছোট উঁচু উঁচু বাম্পস দেখা যায় চোখের নিচে, চোখের ভিশনটা ব্লার্ড হতে পারে, বিভিন্ন রকম সিমটমস দেখা যায়, নোজ ব্লিডিং হতে পারে, মাথা ধরতে পারে, শ্বাসকষ্ট হতে পারে, এরকম বিভিন্ন রকম সিমটমস দেখা যায়। সুতরাং যদি আপনার এগুলো কোনোটা অসুবিধা মনে হচ্ছে, যে আপনার স্টেরয়েড পেয়েছেন, আপনি ডায়াবেটিক এবং আপনি অনেকদিন অক্সিজেনে ছিলেন, তারপরে এসব অসুবিধা হচ্ছে, তাহলেই আপনি কিন্তু আপনার ফিজিশিয়ানের সাথে কথা বলুন। কালো কোথাও হয়ে গেলে ব্ল্যাক ফাঙ্গাসের ভয় কিছু নেই। এটা কিন্তু আমাদের রাখতে হবে মাথায়, বিকজ অনেক রকমের মিস ইনফরমেশনও কিন্তু একটা প্যানিক ক্রিয়েট করে দেয়। অ্যাবসলিউট। আজকে পর্বে আমরা কথা বলছি হেয়ার ফল আর স্কিন নিয়ে। এটাকে মাথায় রাখতে হবে যে যেকোনো ধরনের প্যানিক বা স্ট্রেসও কিন্তু আমাদের হেয়ার ফল আর স্কিনের সমস্যাটাকে আরো বেশি বাড়িয়ে দেবে। তাই প্রপার একটা মানে নলেজ থেকে ইনফরমেশনটা যেন ভাইটাল হয়, সেইভাবে যদি আমরা এগোই তাহলে কিন্তু স্কিনের বা চুলের প্রবলেমটা মনে হয় অনেকটাই আমরা কন্ট্রোল করতে পারবো। তবে ডক্টর, এই বিষয়ে আমি আপনাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই, যে যারা হয়তো কোভিড পেশেন্ট, যাদের মধ্যে এই ধরনের চুল পড়ার বা ত্বকের সমস্যা আমরা দেখছি, তারা কি ভ্যাকসিন নিতে পারে? কোভিড পেশেন্ট নিশ্চয় ভ্যাকসিন নিতে হবে, কিন্তু ইউজুয়ালি এখন রেকমেন্ডেশন তো চেঞ্জ হচ্ছে টাইম টু টাইম। এখন বলছে যে 3 মাস পরে মোটামুটি তারা ভ্যাকসিন নেবে। ভ্যাকসিন সবাই নিতে পারে যদি না তার কোনো অ্যাক্টিভ ভাইরাল ইনফেকশন থাকে। অ্যাক্টিভ ভাইরাল ইনফেকশন বলতে হার্পিস জাতীয়, হার্পিস জস্টার, এই সমস্ত যে ভাইরাল ইনফেকশন যদি অ্যাক্টিভলি কারোর থাকে বা কারোর যদি অ্যাক্টিভলি অ্যালার্জি থাকে যেটা কন্ট্রোল হচ্ছে না, তখনই ভ্যাকসিন সে নিতে পারবে না। এছাড়া কিন্তু আর কোনো কন্ট্রাইন্ডিকেশন নেই। আমাকে অনেক পেশেন্ট ফোন করে জিজ্ঞাসা করে যে স্কিনে অসুবিধা ছিল, ভ্যাকসিন নিতে পারবো? নিশ্চয়ই নিতে পারবে, কোনো অসুবিধা নেই। যদি না আপনার অ্যাক্টিভ কোনো অসুবিধা থাকে, তাহলে অ্যাক্টিভ অ্যালার্জি থাকলে সেটা একটু কন্ট্রোল করে তবে আপনি ভ্যাকসিন নেবেন।
এবং ভ্যাকসিন নিলে অ্যালার্জি হওয়ার যে ভয়টা লোকের রয়েছে সেটা সেই ভয়ে ভ্যাকসিন নেব না তা যেন না হয়। যদি অ্যালার্জি বাড়ে নিশ্চয়ই সেটা ওষুধ দিয়ে কন্ট্রোল করা যাবে, কিন্তু সেই ভয় আমি নেব না সেটা করবেন না, কারণ ভ্যাকসিন ডেফিনেটলি আমাদেরকে কিছুটা প্রোটেকশন দিচ্ছে। সুতরাং ভ্যাকসিন নিশ্চয়ই নেবেন।